রাজ্যের একাধিক জায়গার সঙ্গে ক্ষয়ের পরেও সেখানে ফলাফল প্রকাশ হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো সেখানে পূর্ণাঙ্গ ফলাফল জানা সম্ভব হবে, কিন্তু প্রথম থেকে যে ফলাফল সেদিক থেকে কিন্তু ভাজপার জয়। সেখানে হলো খয়েরপুর বিধানসভার পুরাতন আগরতলার ব্লকের অধীনে, যেখানে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে জেলা পরিষদের, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 3টি আসনের সেখানে ভোট গ্রহণ হয়েছে সেই এলাকায়। এবং সেখানে গণনাকে কেন্দ্র করেই সকাল থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে একটি ফলাফল সেখানে সামনে এসেছে, একটি ফলাফলের তথ্য সেখানে সংশ্লিষ্টদের তরফে তুলে ধরা হয়েছে। আমরা সেখানকার বিজয়ী প্রার্থীর বক্তব্য আমরা শুনব। নির্বাচনের গণনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত বিষয় নিয়ে পুলিশ আধিকারিকেরও বক্তব্য শুনব আমরা, সে সঙ্গে সার্বিক বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তার আগে দেখুন, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের একটি আসনে, সেখানকার একটি আসনে ভাজপার প্রার্থী জয় হয়েছে, বিপুল ভোটে তিনি জয়ী হয়েছেন, আপনারা দেখুন। নমস্কার, আমার নাম কামনা সরকার। 10 নম্বর আসনে থেকে আমার মাননীয় প্রার্থী দেওয়া হয়েছে, যে আজকে যে জয়ী হয়েছে 5,800 ভোটে, 27 ভোটে জয়ী হয়েছে। কিন্তু আমাদের যে জনগণ আমাকে খুব ভোটে জয়ী করেছে, তারার প্রত্যেক আমার আশা ভরসা তারাকে নিয়ে ভালোভাবে কাজ করবে, যে আমাদের বিধায়ক সেই রতনচক্রবর্তী খুব আমাদের সাহায্য করেছে, আমাকে সাহায্য করেছে এই ভোটার জন্য, যে মহিলা মোর্চার প্রেসিডেন্ট কম্পিজি বা আমার জনগণের নেতারা খুব আমার সঙ্গে কাজকর্ম করেছে। প্রথম আমরা কথা বলবো এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর সঙ্গে। রতন বাবু, PB24 আপনাকে স্বাগত, এবং আপনি লাইভ অনুষ্ঠানে আছেন, সরাসরি আপনার প্রতিক্রিয়া শুনব। নমস্কার। হ্যাঁ বলুন, যে ফলাফল এই সময় আপনি জানলেন বা এই সময় আপনার কাছে তথ্য রয়েছে, যদি একটু বিস্তৃত বলেন। আপনি যদি এই সময়ের মধ্যে আপনার কাছে যে ফলাফল এসছে আপনার বিধানসভা কেন্দ্রিক, সেখান থেকে যদি একটু বিস্তৃত বলেন। আমার তো এখনো অফিসিয়ালি কোনো ফলাফল ডিক্লেয়ার হয়নি, তো 10 নম্বর সিটটা গোনা হয়ে গেছে। শুনেছি এখানে 5,000 ভোটের লিডে আছে আমাদের প্রার্থী, তিনি ছিলেন 5,872 মতো হবে, আর CPM 500 কত, আর কংগ্রেস 300 কত, মানে লিড হয়েছে 5,000 সামথিং। আর বাকি দুটো ক্ষেত্রে কি ফলাফল কিছুটা হচ্ছে, কিছুটা জানতে সক্ষম হয়েছেন? না, আমরা তো জিতবো সব তিনটাতেই জিতবো, এবং অন্যগুলিতে জয়ের মার্জিন আরো বেশি হবে। তো ব্যাপার হচ্ছে, আসলে তাপ উত্তাপহীন ভোট, তো বহু মানুষ ভোট দিতেই যায়নি। তারপরে আমরা তো চেয়েছিলাম কিন্তু হলো না, কেউ তো কমপ্লিট করতে, যাও জেলা পরিষদের নাম দিয়েছে ঘর থেকে কেউ বেরোয়, ওই চুপি চুপি কিছু ভোট পড়েছে, কিন্তু এমন সাংঘাতিক কিছু না। তো তবুও এত কাজ করার পরও এই ভোট তো পাওয়ার কথা না, ওইসব ওরা ভোট দিতে ওদের লোক ওরা বেশি আসেনি, আর আমাদের লোকও ইন্টারেস্ট হারিয়েছে। যে প্রতিযোগিতা নেই মাঠে, কোনো তাপ উত্তাপ নেই, এর মধ্যেই ভোট, এইরকম অভিজ্ঞতা তো কম। আর গণতন্ত্রে এটা বাঞ্ছনীয় না, গণতন্ত্রে তো প্রতিযোগিতা হওয়ার দরকার আছে। আমাদেরও বোঝার ব্যাপার থাকে যে আমরা কতটা কি কাজ করলাম, কোথায় দুর্বলতা আছে সেগুলো খুঁজে বের করা, এবং আগামী দিনে সেভাবে ওই এলাকাগুলোতে কাজ করা, কেন কোন ক্ষোভে মানুষ ভোট দেয়নি বা বিরুদ্ধে ভোট গেছে সেগুলোকে অ্যাসেসমেন্ট করার অনেক সুবিধে হয়। সে যাই হোক, গণদেবতার রায় তো মানতেই হবে। তো আমরা আশা করি, কারণ তিনের পর পর যেই তো আমাদের জয়, দুটো তো বিনা প্রতিদ্বন্দ্বিতা, আর এটা তো যাই প্রতিদ্বন্দ্বিতা নামে ছিল কিন্তু কাজে হয়নি, তারপরেও ভোট পেয়েছে 500 সামথিং, আর কংগ্রেস 300 সামথিং পেয়েছে। অন্যগুলোতে কি হবে আমি জানি না, রেজাল্ট বেরোলে আমি জানাতে পারবো। অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা কথা বললাম। প্রাথমিকভাবে যে ফলাফল বেরিয়ে এসছে তার নিরিখে আমরা কথা বললাম খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তীর সঙ্গে, তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা সংশ্লিষ্ট নিরাপত্তা বিষয় নিয়ে পদস্থ আধিকারিকের বক্তব্য শুনব। কোন কোন জায়গাতে আজকে ভিজিট করেছেন? ব্লক ভিজিট করলাম, এখানে বললাম, একটা যাচ্ছি।
সামগ্রিক পরিস্থিতি কি রয়েছে বিভিন্ন কোনো না কেন্দ্র? সব জায়গায় পিসফুল, কোনো কোথাও কোনো অপ্রীতি দুর্ঘটনা এখন পর্যন্ত বা কোনো অভিযোগ করা হয়েছে? কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। প্রথম কাজটা কি থাকবে? মানে কাজ করবো আমি, যে জেলা পরিষদ থেকে যে যে কাজকর্ম আসে, আমি আমার যে পাঁচটা পঞ্চায়েত আছে তার জন্য খুব ভালোভাবে কাজ করবো বা জনগণের সেবা করবো। সমস্যা কি রয়েছে এলাকার? না না, কোনো সমস্যা নেই, খুব ভালো। আচ্ছা, বিরোধীদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? বিরোধীদের কোনো পাত্রই নেই, বিরোধীদের কোনো কি আর কি বলবো, বিরোধীদের কোনো অস্তিত্ব নেই, তারা জন্য কী করবো, বিরোধী তো শূন্য হয়ে গেছে। এলাকাবাসী এবং আপনার সঙ্গে যারা কাজ করছে ভারতীয় জনতা পার্টির দলে, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকে বা কি বার্তা থাকবে? সবসময় আপনার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কাজ করছে, আপনাকে সহায়তা করছে, তাদের আমাদের ভারতীয় জনতা পার্টি আমার যে সঙ্গে কাজ করেছে তারা খুব ভালোভাবে, যে আমার এলাকাবাসী বা আমাদের প্রেসিডেন্ট বা আমাদের প্রধান প্রধান এলাকার সব জনগণ বা মণ্ডলের অনেক কিছু মানুষে কাজ করছে বা বিধায়ক প্রথম চতুর্থ অনেক সাহায্য করেছে আমাদের মানে কাজ করার জন্য, যে আজকে যে জয়ী হয়েছি 5000 27 ভোটে জয়ী, কিন্তু আমাদের যে জনগণ আমাকে ভোটে জয়ী করেছে তারা প্রত্যেক আমার আশা ভরসা তাদেরকে নিয়ে খুব ভালোভাবে কাজ করবে, যে আমাদের বিধায়ক শ্রী রতন চক্রবর্তী খুব আমাদের সাহায্য করেছে, আমাকে সাহায্য করেছে এই ভোটার জন্য। যে আপনারা শুনলেন খয়ারপুরের একটি আসনের সেখানে ফলাফল বেরিয়ে এসেছে, সেই দৃশ্য বা সেই কথাগুলো আপনারা শুনলেন, সেখানকার যিনি বিজয়ী হলেন তার বক্তব্য আপনারা শুনলেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পিবি 24।